মেয়ের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সকাল সকাল সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি, চাও রেডি। তো তোমাদের সকলকে সাধারণ ফ্যামিলির তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর এই গরমে সকলকে আর বলার যেন ভাষা নেই, তবু সবাইকে বলছি যতটা পারবে নুন চিনির জল খাও তোমরা সকলে। বাইরের ফাস্টফুড বা স্ট্রিট ফুডগুলো একদম বাদ দিয়ে দাও, বাড়িতে যতটা পারবে তেল মশলা কম দিয়ে হালকা করে রান্না খাওয়ার, দই খাও। আর যাদের হাই প্রেশার বা সুগার আছে তারা তো নুন চিনির জলও খেতে পারবে না, তো তাদের জন্য আরও কষ্ট। তাদেরকে বলবো অনেক বেশি বেশি পরিমাণে তোমরা জল খাও। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সাধারণ ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে। প্রচণ্ড গরম, কথা বলতেও যেন ইচ্ছে হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিও করব আর তোমাদের সাথে কথা বলবো না এটা তো হতে পারে না। আর তোমাদের যে কমেন্টসগুলো সেগুলো পড়তে যে আমার ভীষণ ভালো লাগে, তো সেই কমেন্টসের লোভেই তো আবার নতুন নতুন ভিডিও তৈরি করি। তো বন্ধুরা, এই গাছগুলোকে কত দিন ধরে যেন স্নান করানো হয়নি, আর উপরে এত তাপ আর নিচে এরা যেন পুড়ে যাচ্ছে, তো সেই জন্য মনে হলো ওদেরকে আজকে স্নান করিয়ে দিই। আর সকালে টিফিনে ছিল আমাদের তরকারি মুড়ি, তরকারিটা কালকে রাতে গত রাত্রে বানিয়েছিলাম, আলুর তরকারি। আর আমার হাজব্যান্ড খেয়েছে দই দিয়ে ছাতু। তো আমার চায়ের বাসনও মাজা হয়নি, চায়ের বাসন সকালের জলখাবারের বাসন সব কিছু একসাথে মেজে নেব। বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন, তো সব জায়গাতেই এরকম গরম, হয়তো কোথাও একটু বা কম, কোথাও বা একটু বেশি। তো সকলের কাছে আমার অনুরোধ বন্ধুরা, যে 12টা থেকে 4টের মধ্যে তোমরা কেউ ঘর থেকে বেরিও না। তোমাদের যে প্রয়োজন কাজগুলো, প্রয়োজনীয় যে কাজ, সেগুলো সকালবেলা বা সন্ধেবেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ এই গরমে চারিদিকে যা পরিস্থিতি তাতে মানুষের বাইরে বের হওয়াটা ভীষণভাবে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব বাসনগুলো মাজা হয়ে গেল, সকালের বাসন। আর বন্ধুরা, আমার তো গত রাতে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে বাজার করেছি, বাজার করে এসে জুতোটা দেখো বাইরে রেখেছিলাম, আর জুতোটা কুকুরে কেমন ছিঁড়ে দিয়েছে। ওদেরকে এতই করে খাইয়ে দাইয়ে রাখি আর ওরাই সেই আমার এত বড় ক্ষতি করলো। তারপরে না আমি চলে এসেছিলাম কাবেরীর ঘরে, কাবেরীর ঘরে তো অনেক ডাটা গাছ এরকম হয়েছে, তোমাদেরকে তো এর আগেও আমি দেখিয়েছি, তো সেগুলো একটু নেব। আর তার সাথে এই যে কলা ফুলগুলো হয়েছে সেগুলো নিয়ে যাব আমার ফুলদানিতে সাজানোর জন্য। তো দেখো কতগুলো ডাটা এবং কলা ফুল নিয়ে এসেছিলাম। আর ছাতা কিন্তু আমি যেমন ব্যবহার করছি, তোমরাও কিন্তু বাইরে বেরোলে অবশ্যই ছাতা ব্যবহার করবে। তো আমি নিয়ে চলে এলাম, এইটুকুন থেকে এইটুকু নিয়ে আসতেই যেন মনে হচ্ছে পাতাগুলো একদম ঝলসিয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সেই আমি পয়লা বৈশাখের দিন এই ফুলদানিতে নয়নতারা ফুলের ডালটা দিয়েছিলাম সাজানোর জন্য। তো তখন না ওই নয়নতারার ডালের মধ্যে কতগুলো কুঁড়ি ছিল, সেই কুঁড়িগুলো দেখো কি সুন্দর, সেই তবে থেকেই ফুটে যাচ্ছে, কিন্তু ঘরে যেহেতু আছে রৌদ্র পাচ্ছে না সেহেতু কালারটা সাদা, আর বাইরেরগুলো ডিপ বেগুনি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে আমার কাজগুলো হয়ে যায় বুঝতেই পারি না। তো নয়নতারার সেই ডালটাকে রেখে দিলাম, কারণ এখনও মনে হচ্ছে একটা দুটো কুঁড়ি আছে এবং ফুটবে। তো আমার ডেট ক্যালেন্ডারটা চেঞ্জ হয়ে গেছিলো, আমি সেটাকে আবার ঠিক করে দিলাম। আর চলে এলাম দুপুরে রান্নার তোড়জোড় করতে। তো আমার চালের হিসেব আমি এইভাবেই করি, এই যে মুঠো মুঠো করে, এটা আমার মা আমাকে শিখিয়েছিল এবং সেই হিসেবে করে কিন্তু আমার কোনোদিনও ভুল হয় না, আমি এত বছর ধরে এইভাবেই করে আসছি। চালটাকে দেখো ভিজিয়ে রেখে দেবো। এবার চলো তোমাদেরকে সবজিগুলো দেখিয়ে নিই আমি কি কি বাজার করেছি। কিছুদিন ধরেই আমার খুব ইচ্ছে হচ্ছিল এই ডাটা পটল বেগুন মিষ্টি কুমড়ো আলু দিয়ে একদম পাতলা করে একটা তরকারি করতে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু জানো বাজারে আজকে মিষ্টি কুমড়ো পেলামই না।
তো যাই হোক, যা পেয়েছি সেই দিয়েই এই নিরামিষ তরকারিটা আজকে রান্না করে নেব। আর আমি তো এর আগে মানে গতদিনই তো মাছ নিয়েছিলাম, সে মাছগুলো তো আছে, সেই মাছটা করব। দেখা যাক মাছটা কিভাবে করি। তো দেখো, আমি মাছটা বের করে জল দিয়ে রেখেছিলাম এবং সেখান থেকে আমি 3 পিস মাছ রেখে বাকিটা আবার ফ্রিজে রেখে দেব। আর এই যে উচ্ছে আলু কেটে রেখেছি, এইটা দিয়ে আজকে মাছের ঝোল করব। আর এইটা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কোনো মশলা ছাড়া একটা নিরামিষ সবজি করব। এমনিতেই তো দেখছো বন্ধুরা, খেতে তো একদম ইচ্ছে হচ্ছে না, ওইটুকুনটা করে চাল নিই, তারপরেও ভাত একটুখানি করে থেকে যায়। তো আমি মাছের মাথা, তারপরে আর যে বাকি মাছ সেগুলো ফ্রিজে রেখে দিয়ে শুধু 3টে বড় মাছ আমি নিয়ে নেব এবং নিয়ে রান্না করে নেব। তো সেটাকেই আমি বেছে তুলছি। আমাদের গৃহিণীদের কত কাজ না, গুছিয়ে গুছিয়ে এইভাবে যদি আমরা সুন্দর করে কাজ না করি তাহলে আমাদের সংসারটা অচল হয়ে যাবে কবেই। তো দেখো, এই জলটা ফেলে দিয়ে আমি বাকি যে মাথা দুটো, সেই মাথা দুটো আজকে রেখে দেবো, আর মাথা দুটো আজকে করব না। দেখা যাক আগামীকাল যদি কিছু আবার মাথা আর এই মাছ দুটো দিয়ে করি। তো আগে থেকে প্ল্যান কিছু করছি না আজকাল রান্নার, কারণ কখন যে কি খেতে ইচ্ছে হচ্ছে মনেই মানে বোঝা যাচ্ছে না। এমনিতেই খেতে ইচ্ছে হচ্ছে না, তারপরেও এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর দেখো, মাছের মধ্যে নুন হলুদ আমি মাখিয়ে নেব, আজকে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল হবে। আমার মেয়ের কোনো রকম কোনো খাওয়ার বায়না নেই দেখে ওকে এই তরকারিটাও কিন্তু খায়, মানে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল বা উচ্ছের যে কোনো রেসিপি ও কিন্তু খায়। আর দেখো, ও শুধু একটাই বায়না, ও রুই কাতলা মাছ ছাড়া আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাবে না। তুমি যে কোনো মাছ ওকে রুই কাতলা বলে চালিয়ে দাও, ও খেয়ে নেবে, ঠিক বুঝতেও পারে না। তবে ইলিশ মাছটা বুঝতে পারে, ইলিশ মাছ কিন্তু মোটেও খায় না। দেখো, তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার মাছও ভাজা হয়ে গেল। এবার আমি ঝোলটার জন্য রেডি করছি। একটু কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, কিন্তু জানো বন্ধুরা, এই ঝোলটার মধ্যে শুধু যদি মেথি ফোড়ন দেওয়া হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। আর আমার কাছে শুধু মেথি নেই, আর 5 ফোড়ন থেকে মেথি বেছে নিতে এখন দেখলাম বেশ সময় লেগে যাবে, তাই ছেড়ে দিলাম, 5 ফোড়নই দিয়ে দিলাম। কিন্তু তোমরা যখন এই রেসিপিটা বানাবে অবশ্যই কিন্তু মেথি ফোড়নই দেবে। আর এদিকে আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, এর মধ্যে মশলা বাটা আমি দিলাম আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট দেখে টমেটো। এই বাটাটা দেওয়ার পর এবার যে গুঁড়ো মশলাগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, লবণ, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস, আর কিন্তু কোনো মশলা এর মধ্যে দেব না, দিয়ে একটা পাতলা করে ঝোল করব। যে ঝোলটা শুধুমাত্র আজকে দুপুরেই কিন্তু শেষ হয়ে যাবে, কারণ 3 পিস মাছের ঝোল, আবার রাত্রেরটা রাত্রে দেখা যাবে যে রাতে কী রান্না করি। দেখো, এদিকে কিন্তু মশলাটা আমার একদম কষে গেছে, এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম, জলের ফোটা অপেক্ষা করব, তারপরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, কলিং বেল বেজে উঠলো, কি হলো? এই যে মিষ্টি পয়লা বৈশাখের, পয়লা বৈশাখের মিষ্টি, এ বাবা, ঠিক আছে। রান্না করতে করতে তার মাঝখানে চলে এসেছিল ওই বোনটা, দিয়ে গেল মিষ্টি। মিষ্টি দেওয়া মাত্রই ফটাফট ফটাফট করে সবার খাওয়াও হয়ে গেছে। আর তারপরে এসে দেখলাম বেশ ঝোলটা ফুটে গেছে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বেশ, এবার ফুটে উঠলেই হয়ে গেল উচ্ছে দিয়ে আমার রুই মাছের ঝোল। এইটা কিন্তু এই গরমকালে খাওয়া খুব উপকার, আর ভীষণ হালকা পাতলা, কোনো অসুবিধেও হবে না খেলে। তো এইরকম ঝোল তোমরা কিন্তু রান্না করে খেতেই পারো। তো হয়ে গেল, এবার আমি ওই নিরামিষ সবজিটা দেখো অলরেডি বসিয়ে দিয়েছি, এর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা আমি মানে চিরে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে জল আমি ভরবো, আমি বললাম না যে ওই দাদাটা ড্রাম 2টো বাইরেই রেখে চলে গেছে,
তো এবার আর কিচ্ছু করার নেই, আমাকেই নিয়ে যেতে হবে। তো আমি ভালো করে সারাটা রাত যেহেতু বাইরে পড়েছিল, আমি ভালো করে ড্রামটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার এটাকে ঘরে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি যেভাবে জল ঢালি ওই ছোট্ট ড্রামটাতে সেইভাবে ঢেলে নেব। জানো বন্ধুরা, এই ড্রামটা নিয়ে যেতে কিন্তু আমার বেশ পরিমাণে কষ্ট হয়, যেহেতু আমার হাতের ব্যথা আছে সেহেতু কিন্তু বেশ কষ্ট হয়। কিন্তু করারও তো কিছু নেই, বলো কে নিয়ে যাবে আর কেই বা ঢালবে, আমাকেই করতে হবে। তো আমি এটা জল ঢেলে নিচ্ছি, কারণ বোতলে একদম জল নেই, আর বোতলগুলো ভরে নিচ্ছি। এদিকে মেয়েরও কিন্তু অনলাইন ক্লাস মোটামুটি কমপ্লিটের দিকে। এবার আমি বারান্দাতে সমস্ত জল, বাইরেটাও জল ঢেলে দিচ্ছি, কারণ এত রৌদ্রু, বাইরেটাতে একটু জল যদি ঢালি না মনে হয় বেশ শান্তি শান্তি লাগে। তো বারান্দা টারান্দা ধুয়ে নিচ্ছি, আর এদিকে মেয়ে কিন্তু চলে গেছে অলরেডি স্নান করতে, আর আমি এরপরে ঘরটরগুলো মুছে নেব। আজকে ওর হচ্ছে পুজো করার দায়িত্ব, তো ও পুজো করবে। তো বন্ধুরা, এই গরমের দিনগুলোতে তোমরা কে কীভাবে কাটাচ্ছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। কী চাই কী চাই, লেজ নাড়াতে নাড়াতে এসেছেন, কী চাই আপনার, আপনার কী চাই বলুন 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 না বলুন না বলুন না কী চাই বন্ধুরা। তোমাদের কমেন্টস থেকে আমি আরও যদি কোনো নতুন আইডিয়া থাকে তাহলে জানতে পারবো, আর সেভাবে চলার চেষ্টা করব। তোমাদের ভালো খারাপ দুটো কমেন্টসই কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়, আর তোমাদের কমেন্টসই কিন্তু আমাকে উৎসাহ দেয় আবার নতুন করে একটা ভিডিও তৈরি করার। আমি কিন্তু যখন ভিডিওটা আপলোড করি তখন কিন্তু দেখি আমার সেই প্রিয় মানুষগুলো আমাকে কমেন্টস করেছে কি করেনি, তো দেখি তো হ্যাঁ একদমই, আমি ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আমার সেই প্রিয় মানুষগুলো এসে কমেন্টস করে যায়। আমার যে কী ভালো লাগে, এইটা মনে হয় আর একটা নতুন ভিডিও তৈরি করার রসদ পেয়ে যায়। আচ্ছা, ঘর তার মধ্যে ঘর মোছা হয়ে গেল, ঘর মুছে আমি স্নানও করে নিলাম। আর বন্ধুরা, তোমাদেরকে যে বললাম আমি যে একটা টিপস দেব, দেখো আমাদের চুল, যাদের বেশি প্রচুর চুল বা কম চুল যাই হোক না কেন, তো গরমকালে রান্না বান্না আমরা করি, আমরা বাইরে বেরোই, তো সেই সময় আমাদের চুলের ভেতরটা ভীষণভাবে ঘেমে যায়, যে কারণে আমাদের চুলটাকে খুব ভালো করে ধুতে হয়। যদি শ্যাম্পু সপ্তাহে দুবার বা তিনবার করা যায় তাহলে তো ভীষণ ভালো হয়, যদি নাও করা যায় প্লেন জল দিয়ে প্রতিদিন দু থেকে তিনবার করে ধোয়ার চেষ্টা করবে, তারপরে খুব ভালো করে চুলটা শুকিয়ে নেবে। তা যদি না হয়, চুলের গোড়াতে ঘামগুলো জমে জমে না, চুলের গোড়াটা একদম পচিয়ে ফেলবে, একদম নষ্ট হয়ে যাবে। আর দেখো, পুজোর প্রসাদ খেয়ে আমি চলে এলাম দুপুরের খাওয়ার দেখা তোমাদের। এই যে কালকের সেই আমের ঝোলটা একটু আছে, ভাত নিরামিষ তরকারি আর মাছের ঝোল, ব্যাস খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। রেস্ট করে সন্ধে গড়িয়ে এসেছে, সন্ধ্যের সময় লিওরও চটপটানি, লিও তো ঘুমিয়েছিল, লিও এবার একটু বাইরে বের হবে আর একটুখানি বারান্দায় বসবে। আর শুয়েছিলাম তার মাঝখানে, মেয়ে আমাকে নেল পালিশ পরিয়ে দিয়েছে। আর দেখো, আমি সন্ধে হলে জানলাগুলো সব খুলে দিই, দুপুরবেলা বন্ধ করি আর জানলা সন্ধে হলে খুলে দিই। এদিকে অল আউটটা জ্বালিয়ে রাখি, তাহলে মশার উপদ্রবটা একটু হলেও কম থাকে। লিওর এবার বাইরে যাওয়ার সময় দরজাটা বন্ধ আছে লিওর জন্য, এবার লিওকে দরজা গোড়াতে বেঁধে দেব। আর এই নাম শুভ নববর্ষ। বাবা, তোমরা সবাই আমাকে দিচ্ছ, আমি কি দেব? বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা। চলো তো বাড়ি চলো, বসো চা খাও, চা খাও। এত সুন্দর খেললো আমার সাথে, এত সুন্দর খেললো আমার সাথে। তেতুল ভিজিয়ে রেখেছি শরবত খাবে গুড় দিয়ে। তোজো কিছুক্ষণ আগেই এসেছিল, মেয়ের সাথে খেলা করছিল, আর কাবেরি এলো পয়লা বৈশাখের সেই দই বড়া নিয়ে এসেছিল, দই বড়া আমাদের জন্য। আর ওই যে ওর মাথার চুল করছে সেই নিয়েই কথা বলছিলাম, যে ওই যে ঘাম জমে জমে মাথার চুল করছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মাথার চুলটা খুব ভালো করে স্নানের সময় ধোয়া উচিত, যাতে ঘামটা চলে যায়। আর এদিকে আমার চুল বাঁধা হয়ে গেল, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা করলাম।
চাটা একটু ঠান্ডা হোক, তার মধ্যে তোমাদের দেখিয়ে নিই আমাদের রাতের খাবার। বরের আবদার, ভাত করো, ভাতের মধ্যে গরম ভাতে জল দেবে আর মটর ডালের বড়া হবে। তো আমি চালটা ভিজিয়ে রাখলাম আর চাটা একটু ওইদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে ডালটাও ভিজিয়ে নিলাম। আর দিনের বেলার একটু নিরামিষ সবজিটা আছে, সেটাও আমাদের ডিনারে যোগ হয়ে যাবে। আর চা ঠান্ডা হতে হতে আমি এদিকে লিওর মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমি চা খুব গরম কিন্তু একদমই খেতে পারি না, একটু ঠান্ডা করেই খাই। তো এদিকে মেয়ে পড়াশোনা করছে আর আমি চা খেয়ে নেব বসে, ওর পেছনেই ঠিক বসে আছি যাতে ওর একটু পড়াটা লক্ষ্য করতে পারি। আর আজকে বুধবার, আজকে ওর সেই ম্যাথের মিশের কাছে পড়তে যাবে, পড়তে দিয়ে এসে আমি রান্নাটা করে নেব, রান্না বলতে ভাত আর ওই বড়া, আর তারপরে ওকে নিয়ে চলে আসব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আগামী দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাহলে আজকের মতন টাটা।